শুরুতেই জানাবো জনগণের দাবিতে বিএনপি আন্দোলন করছে, বললেন যুবদল সভাপতি। এরপর জানাবো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই সহজ নয়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো নতুন কারিকুলামে প্রতি বিষয়ে 5 ঘন্টার পরীক্ষা। এবং সর্বশেষ থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, বললেন সালাউদ্দিন টুকু। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জনগণের দাবিতে বিএনপি আন্দোলন করছে, বললেন যুবদল সভাপতি। জনগণের দাবিতে বিএনপি আন্দোলন করছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে এই কথা বলেন তিনি। যুবদলের সভাপতি বলেন, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, সার্বভৌমত্ব অনেক দুর্বল অবস্থার মধ্যে আছে, দুর্বল হয়ে গেছে। আজকে দেশের মানুষ কথা বলতে পারে না, দেশের মানুষ তার ন্যায্য যে অধিকার সেই অধিকারে কথা বলতে পারে না। তিনি বলেন, দেশের মানুষ চায় তার যেন কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়, তারা উৎসব মুখর পরিবেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে অবাধ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। জনগণের এই দাবিতে বিএনপি আন্দোলন করছে। যুবদল সভাপতি বলেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার হাত দিয়ে তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছে চক্রান্তকারীরা, কিন্তু বেগম খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেটিও আজকে ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়াকে চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে। বাংলাদেশকে নতুন রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। টুকু বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন সহ সব কারাবন্দী নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনেতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলতাফ, যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মাহবুল হাসান পিঙ্কু, কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন, মেহবুব মাসুম শান্ত, পার্থ বন্দর প্রমুখ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই সহজ নয়, বললেন মির্জা ফখরুল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই সহজ নয়। তিনি বলেন, গত 15 বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি সহ বিরোধী দলগুলো। এই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এরকম একটি ভয়াবহ পরিস্থিতি মধ্যে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হচ্ছে। আজ দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন ফখরুল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মহাসমাবেশ হয়। মুক্তিযোদ্ধা সমাবেশ অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি মহাসচিব দীর্ঘ 148 দিন পর মাঠের কর্মসূচিতে সক্রিয় হলেন। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের পরের দিন গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। গত 15 ফেব্রুয়ারি জামিনে কারামুক্ত হন তিনি। মির্জা ফখরুল সরকারকে হঠাতে মানুষের মনের ক্ষোভকে সঠিক পথে প্রবাহিত করার জন্য আহ্বান জানিয়েছেন। বলেছেন, সকল শ্রেণী পেশার মানুষকে রাস্তায় নামিয়ে আনতে হবে, তাহলেই গণ আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেবে। তিনি ছাত্রদল নেতাদের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ার আহ্বান জানান। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের যুদ্ধ। এদেশের মানুষ এই যুদ্ধ করেছে, কিন্তু একটি দল এই যুদ্ধের কৃতিত্ব নিতে চায়। তিনি বলেন, বাংলাদেশে কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলমান, ব্যর্থ হবে না, হতাশ না হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগরের উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডক্টর ফোরহাদ আলিম টুন্নার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ইশাক হোসেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সমাবেশে সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান।
নতুন কারিকুলামের প্রতি বিষয়ে 5 ঘন্টার পরীক্ষা। অভিভাবকদের দাবি মেনে নিয়ে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন কারিকুলামে মূল্যায়নের খসড়া প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। জুন থেকে নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা করেছে বোর্ড। খসড়া অনুযায়ী প্রতিটি মিড টার্ম ও চূড়ান্ত পরীক্ষা হবে 5 ঘন্টার, SSC ও SSC পরীক্ষা হবে অন্য কেন্দ্রে, আর চতুর্থ থেকে নবম শ্রেণী পরীক্ষা হবে নিজ স্কুলে। 1 ঘন্টা বিরতি দিয়ে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এতে 6টি সেশন থাকবে, 4 ঘন্টা থাকবে ব্যবহারিক। মিডটার্ম বার্ষিক চূড়ান্ত পরীক্ষায় সমষ্টিক মূল্যায়ন হবে, ধারাবাহিক মূল্যায়ন হবে নতুন কারিকুলামের আলোকে। জানা গেছে রবিবার শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে খসড়া করা হয়েছে, সে অনুযায়ী আগের পদ্ধতিতে আর পরীক্ষা হবে না, এটিকে মূল্যায়ন করা হচ্ছে। এ তথ্য জানিয়ে NCTB চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেছেন, রবিবার মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সভ্য হয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে, সভায় পরীক্ষা পদ্ধতি ফেরানোর সিদ্ধান্ত হয়েছে, আরেকটি সভা করে বিষয়টি চূড়ান্ত হবে। জানা গেছে নতুন মূল্যায়ন পদ্ধতির পরীক্ষায় মার্কিং চিহ্নিত করার নিয়ম থাকবে না, রিপোর্টিং ভালো অর্জনের পথে এবং প্রাথমিক পর্যায়ে এমন 3 ভাগে ফলাফল হবে। চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মিড টার্ম ও ফাইনাল পরীক্ষা হবে, SSC ও SSC পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 10টি সাধারণ বিষয় পড়তে হবে, SSC পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রতি বছর 2টি পাবলিক পরীক্ষা হবে। গত বছর ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে, চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে এবং আগামী বছর চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে চালু হবে এ নিয়ম। এর আলোকে 2026 সালে SSC পরীক্ষা হবে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানান, পরীক্ষার জন্য মার্কিং সিস্টেম থাকবে না, মূল্যায়নকারীরা ফলাফলকে 3টি ভাগে বিভক্ত করবে। চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি 10 বছরের মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা হবে, SSC এবং SSC পরীক্ষার্থী শুধু চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। তিনি বলেন, পরীক্ষা ও মূল্যায়ন নিয়ে অভিজ্ঞ শিক্ষাবিদ নিয়ে আমরা একসাথে তৈরি করেছি, এটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেছি, তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে, বললেন টুকু। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে জানিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী জোলজর সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সার্বভৌমত্ব অনেক দুর্বল অবস্থার মধ্যে আছে, দুর্বল হয়ে গেছে। আজকে দেশের মানুষ কথা বলতে পারে না, দেশের মানুষ তার নিজের ন্যায্য অধিকার সেই অধিকারের কথা বলতে পারে না। আজ সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে ছিল, রাষ্ট্রপতি শহীদ জিয়ার হাত ধরে তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছে চক্রান্তকারীরা, কিন্তু আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেটিও আজকে ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফেসবুক চালু করা হয়েছে। যুবদল সভাপতি বলেন, গণতন্ত্রের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলার সাজা দিয়ে আটক রাখা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলার সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে। বাংলাদেশকে বাঁচাতে তাবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। বাংলাদেশের মানুষ চায় আর যেন কোন দলীয় সরকার অধীনে নির্বাচন না হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন সহ সব কারাবন্দীর মুক্তির দাবি করেছেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদিক খান, যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েব মুন্না, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, মাহবুব আলম, হাসান পিঙ্কু, আর উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজিজুর রহমান আকন, মিয়া মোহাম্মদ রাসেল, শাহ নাসির উদ্দিন রোমান, করিম সরকার, গিয়াসউদ্দিন মামুন, মেহবুব মাসুম শান্ত, মাহবুবুল আলম ডাক্তার, পার্থদেব মণ্ডল, সাকাউত হোসেন নয়ন প্রমুখ।